আনুফা আক্তার লিখেছেন, ওজুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ হবে কি না? ওজুর পর ক্রিম লোশন বা তেল বা এ জাতীয় কোনো কিছু যদি আমরা ত্বকে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের সালাতের ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না, কারণ এগুলো ওজু ভঙ্গের কোনো কারণ নয়। ক্রিম লোশন ইত্যাদিতে যদি নাপাক কোনো কিছু না থাকে, হারাম কোনো কিছু না থাকে, নর্মালি আপনার যেগুলো আমরা ব্যবহার করি সচরাচর সেগুলো পাক এবং হালালই থাকে, অতএব আপনি হালাল পাক কোনো তেল লোশন ইত্যাদি ত্বকে ব্যবহার করার ফলে আপনার ওজুর কোনো ক্ষতি হবে না। আর ওজু যদি কোনো ক্ষতি না হয় তাহলে সালাতেও কোনো অসুবিধা হবে না। অতএব নারী হোক পুরুষ হোক সকলের জন্যই প্রযোজ্য, আমাদের এই বিধান প্রযোজ্য। আমাদের অনেক বোন অনেক ভাই তারা এটা নিয়ে পেরেশানিতে থাকেন যে ওজুর পর আমরা এগুলো করতে পারবো কি না। ওজুর পর যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটি না পাক, তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবে না, কারণ সালাতের জন্য শরীর পবিত্র থাকা জরুরি। আপনার লোশন যেহেতু না পাক নয়, নর্মাল লোশন বা সাধারণ লোশন যেগুলোতে না পাক কিছু নেই, অথবা তেল যেটা আপনি সরিষার তেল বা অলিভ অয়েল বা যে তেলগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, নাপাকের কিছু যেখানে নাই, অতএব সেগুলো ব্যবহার করার ফলে আমাদের ত্বকে নাপাক লাগে নাই। যেহেতু নাপাক লাগে না, অতএব সালাত আদায় করতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ওজুর পর যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা আপনার ত্বকের উপর আলাদা আবরণ তৈরি করে, যেমন নেল পালিশ ব্যবহার করলেন, তাহলে সেক্ষেত্রেও ওজু আছে যে ওই অবস্থায় আপনি ব্যবহার করলেও সালাত হয়ে যাবে যেহেতু আপনার ওজু আছে। কিন্তু হ্যাঁ, ওজু চলে যাওয়ার পর যেহেতু আলাদা আবরণ তৈরি হয়েছে, পরবর্তী ওজু আগে অবশ্যই সেটা রিমুভ করে ফেলতে হবে, তারপর আপনার ওজু বিশুদ্ধ হবে। কিন্তু ওজুর পর যদি আপনি নেল পালিশও ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে ওজু অবস্থায় পবিত্র অবস্থায় ব্যবহার করেছেন, ওই নেল পালিশ দিয়ে আপনি সালাতে দেখলে সালাত হয়ে যাবে, কারণ আপনার ওজু অলরেডি আছে। হ্যাঁ, আপনার পরবর্তী ওজু যখন করতে হবে, ওজু ভঙ্গ হয়ে যাবে যখন, তখন আপনাকে এই নেল পালিশ দূর করা ছাড়া ওজু করলে ওজু হবে না, বিধে আপনার সালাতও হবে না, সেটি ভিন্ন বিষয়। অতএব খোলাসা কথা হলো, লোশন তেল এবং ক্রিম এ জাতীয় জিনিস এগুলো ব্যবহার করে সালাত আদায় করলে, ওজু করার পর এগুলো ব্যবহার করে সালাত আদায় করলে ওজুরও কোনো অসুবিধা হবে না, সালাতেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা।